আপু আপু, আমার না খুব আপেল খেতে ইচ্ছে করছে। নাছোড়বান্দা হয়ে বাহানা করছিল মেয়েটির ছোট বোন রিয়া। বাবা মা কেউই নেই, ছোটবেলা থেকে মানুষ করছিল রিয়াকে। দেখ আপু, আজকে তো টাকা নেই রে, আরেকদিন এনে দেই। না না আপু, আজই খাবো, আমার না খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আজ বিকেলেই এনে দেব। গার্মেন্টসে অফিস শেষে টাকার ব্যাগটি খুলে দেখে 200 টাকা আছে। চলে যায় বাজারের এক ফলের দোকানে। ভাইয়া, আপেল কত করে কেজি? ফল বিক্রেতা বলল, আপা 180 টাকা, আপনার কাছে 160 টাকা নেব। নিয়ে যান আপা, খুব ভালো আপেল। মেয়েটা বলল, টাটকার ভালো স্বাদ হবে তো? কি যে বলেন আপা, খুব ভালো মানের আপেল। নিয়ে যান, ঠকবেন না, এই দামে এত ভালো আপেল কোথাও পাবেন না, একদম টাটকা আপেল আপা। আচ্ছা দেন 1 কেজি, বেছে বেছে ভালোটা দিবেন কিন্তু, খারাপ হলে আর কখনোই আপনার দোকানে আসব না। আর ওজনও ভালো করে দিবেন আপা, আপনি নিশ্চিন্তে নিয়ে যান, ডিজিটাল মেশিনের যুগ, মাপে কি কম দেয়া যায়? বলি একটা দুইটা করে দিয়ে ওজন করে আপেলগুলো একটা পলিব্যাগে ঢুকিয়ে ব্যাগটা তার আপেলের কাছেই রাখল। মেয়েটি এতক্ষণ তাকিয়েছিল মাপ ঠিক আছে কিনা। এবার তার ব্যাগ থেকে টাকা বের করার সময় ব্যাগের দিকে তাকাতেই ফল বিক্রেতা পলি থেকে 3টা আপেল বের করে নিয়ে তার নিজের আপেলগুলোর মধ্যে মিলিয়ে রাখল। মেয়েটি টাকা দিলে ফল বিক্রেতা তাকে আপেলের পলিটা দিল, আর মেয়েটিও সেটা নিয়ে চলে গেল। মেয়েটি বুঝতেই পারল না ফল বিক্রেতা আজকে তাকে কিভাবে ঠকিয়েছে। এদিকে দোকানদার তো মহা খুশি, প্রায় 60 টাকা বোনাস ইনকাম সে করে ফেলেছে। এইরকম দিনে 4-5 জনকে ঠকাতে পারলে রাতারাতি সে বড়লোক হয়ে যাবে। নিত্য নতুন ফন্দি বের করার সে চেষ্টা করে, ভাবে আর কিভাবে মানুষকে ঠকানো যায়। এর আগেও বহুবার সে মানুষকে বিভিন্ন কায়দায় ঠকিয়েছে। কিছুক্ষণ পর বাইকে একটা অপরিচিত ছেলে আসলো সেই ফল বিক্রেতার কাছে। বাইক থেকে না নেমেই বলল, মামা কমলা কত টাকা কেজি? মামা আপনার জন্য একদম 230 টাকা, খুব ভালো কমলা, মিষ্টি স্বাদ, নিয়ে যান। ছেলেটি বলল, 2 কেজি দেন, ভালোগুলো বেছে দিয়েন, খারাপগুলো দিয়েন না আবার। ফল বিক্রেতা বলল, আরে না না মামা, তাইলে কি আর ব্যবসা থাকব? আচ্ছা মামা কই যাচ্ছেন? এই তো আমি যশোরে যাচ্ছি আর কি, এইদিকে এই প্রথম আসা, অফিসিয়াল একটি কাজে এসেছিলাম। কথাটা শুনেই ফল বিক্রেতা ভাবল, প্রথম যখন আসা, এলাকার তো কেউ না, ঠকানোর এই সুযোগ। ফল বিক্রেতা ভালো খারাপ মিশিয়ে ফল দিলেন, মনে মনে খুশি হলেন, প্রায় 1000 টাকার মধ্যে 20 টাকায় এমনি এমনি লাভ। ফল বিক্রেতা নিরাপত্তার জন্য বললেন, ভাই এদিকে আর আসবেন না? সহজ সরল মনে লোকটি উত্তর দিলেন, আর আসা হবে কিনা সন্দেহ আছে। ফল বিক্রেতা তখন কমলা ওজন করে ব্যাগে রাখল। ছেলেটি বলল, মামা আনার কত টাকা কেজি? আরে মামা সস্তা দামে ভালো আনার পাবেন, মাত্র 280 টাকা কেজি। আচ্ছা 1 কেজি দেন, বড় বড়গুলো বেছে দিয়েন। ফল বিক্রেতা 1 কেজি আনার মেপে পলিতে রাখল। মামা আর কিছু লাগবে? ছেলেটি বলল, আর না কিছু লাগবে না, দেন গাড়িতে বাঁধিয়ে নেই। ফল বিক্রেতা ব্যাগ তার হাতে দিল, ছেলেটি ওই ব্যাগ বাইকে বাঁধিয়ে রাখল, তারপর টাকা দেওয়ার ভান করে বলল, ওহ কিছু আপেলও দেন তো, নিয়ে যাই, বাসায় যে মেহমান বলার মতো না, লাগতে পারে। বিক্রেতা আপেল মাপতে ব্যস্ত হয়ে পড়ল, আর ঠিক তখনই ছেলেটা দ্রুত বাইক চালিয়ে পালিয়ে গেল। এদিকে ফল বিক্রেতা বুঝতে পেরে দৌড়ে তাকে ধরার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে ছেলেটা অনেক দূর চলে গেছে। কাউকে ঠকিয়ে লাভবান হওয়া যায় না, বরঞ্চ তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে হয়। কর্মফল আজ নয় তো কাল, ঠিকই ভোগ করতে হবে। তাই কখনো কোনো মানুষকে ঠকিয়ে নিজে বড় হওয়ার চিন্তাভাবনা করলে সবচেয়ে বড় ভুল করবেন, কাউকে ঠকিয়ে কখনোই বড় হওয়া যায় না।